ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে কর্মবার্তা অনলাইন পরিবারে হৃদয় থেকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য দুটি বড় আপডেট এসেছে এসএসসি থেকে। ইয়েস ফ্রেন্ড, ভেরি বিগ আপডেট এসএসসি জানিয়েছে। গতকালকেই 7/6/2024 তোমরা নোটিশটা দেখতে পেরেছ, সেই নোটিশটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা হয়েছে। কি সেই বিগ আপডেট? বিশেষ করে তোমরা যারা এসএসসি সিএইচএল এর ফর্ম ফিল আপ করে নিয়েছো এবং যারা এসএসসি এমটিএস, যেটা শুধু মাধ্যমিক পাস যোগ্যতায় বের হচ্ছে, এটার ফর্ম ফিল আপের জন্য অপেক্ষা করে আছো, এই ভিডিওটা তোমরা সম্পূর্ণটা অ্যাটেন্ড করো। তোমাদের জন্য ভেরি ভেরি বিগ আপডেট। চলো, দুটি আপডেট শেয়ার করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা এই চ্যানেলের প্রথম দর্শক, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা টিটিএডিসি, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন, এসএসসি সিএইচএল এমটিএস, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ক্লারিক্যাল এবং পিইউ, রেলওয়ে আরপিএফ কনস্টেবল, এসআই নবোদয় বিদ্যালয় সমিতি, হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন ড্রাইভার এর প্রিপারেশান করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট সাজেশান নোটস। মনে রাখবে, কোয়ালিটি মেনটেন, ফুল কমপ্লিট সাজেশান নোট ফ্রম কর্মবার্তা অনলাইন। কর্মবার্তা অনলাইনের নোট কেমনটা হয়ে থাকে আশা করি তোমরা জানো। তোমরা এখান থেকে ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, সকল নোট বোধ ভার্সনে রয়েছে, ইংলিশ এবং বেঙ্গলি, এবং এমসিকিউ আকারেই রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে আমাদের কাছে পিডিএফই অ্যাভেলেবেল রয়েছে, পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা নোট করে নিতে পারো যারা নোট করতে চাও। ঠিক আছে, মনে রাখবে ভালো রেসপন্স পাবে এবং প্রিপারেশান শুরু করে দাও। সঠিক সময়ে কিন্তু সবগুলো এক্সামই এখন হয়ে যাবে। কেন হয়ে যাবে সেটাও তোমাদেরকে আমি একটু ডিসকাস করে দেবো। চলো, দুটি বিগ আপডেট কি এসেছে। প্রথমত, তোমাদেরকে আমি গত 3-4 দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে কেন্দ্রের সরকার রেডি হচ্ছে, বানাচ্ছে কি পজিশনে এবং তোমাদের জন্য কেন বেনিফিট হয়েছে। সবগুলো এক্সাম তোমাদের এখন সঠিক সময়ে হয়ে যাবে, সব নিয়োগ প্রক্রিয়া এখন তোমাদের সঠিক সময়ে হয়ে যাবে, এই সময়ে তোমাদের বসে থাকলে হবে না। সেটাই আমাদের কথা মতন, দেখো আমরা যেটা আগে গেস করেছিলাম সেটাই হচ্ছে। এসএসসি থেকে কি সেই আপডেট তোমরা জানো। প্রথম বলছি যে এসএসসি যেটা এক্সামিনেশান পেজ টুয়েলভের যে এক্সাম ডেটটা, সেটা কিছুদিন অ্যাডভান্স হয়ে গেছে, মানে আগে আনা হয়েছে। যেমন দেখো, এক্সাম ডেট বলা হয়েছে 20, 21, 24, 25 and 26 June 2024 তোমাদের এক্সাম ডেট। আগে সেই এক্সাম ডেটটা ছিল কি, দেখো আমি ওল্ড নোটিফিকেশান এখানে বলা হয়েছে, দেখো 2 নম্বরে তোমাদের এক্সাম ডেট রয়েছিল 24, 25, 26 June 2024। কি 24, 25, 26 June 2024 আগে এক্সাম ডেট ছিল, এখন এটাকে 20 তারিখ থেকে করা হয়েছে, মানে 4 দিন অ্যাডভান্স করা হয়েছে এক্সাম ডেটটা। আমরা বলেছিলাম ডিউ ডেটে হবে, ডিউ ডেটের আগেও এখন এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে। সুতরাং সেমভাবে রেজাল্টও আগে হবে, নিয়োগও অ্যাডভান্স আগে হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী সময় রয়েছে এসএসসি সিএইচএল, যেটা এলডিসি এবং এমটিএসের জন্য এসএসসির 12 পাস যোগ্যতা তোমরা ফর্ম ফিল আপ করে নিয়েছো গত মাসেই, এটার এক্সাম ডেট কত তারিখ, 1, 2, 3, 4, 5, 8, 9, 10 and 11 July 2024, মানে আগামী মাসের 1 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। আগামী মাসের 1 তারিখ থেকে Tier 1 CBT এক্সাম শুরু হচ্ছে তোমাদের, আগামী মাসের 1 তারিখ থেকে। আজকে জুন মাসের কত তারিখ, তোমাদের হাতে আর কিন্তু 20-21 দিনের মতন সময় রয়েছে। এই 20-21 দিনই তোমাদেরকে Tier 1-এর জন্য প্রিপারেশান করে Tier 1-টাকে ক্লিয়ার করতে হবে। পরবর্তী স্টেপ তুমি Tier 2-তে বসবে এবং পরবর্তী স্টেপ তুমি চাকরিতে জয়েন করবে, যারা Tier 2-তে সম্পন্ন হবে বা Tier 2-তে সাকসেস হবে। তার জন্য তোমরা জানো আমাদের থেকে ম্যাক্সিমাম তোমরা সাজেশান নিয়ে নিয়েছো, এসএসসি সিএইচএল এর কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে, তোমরা নিয়ে নিয়েছো। যারা জাস্ট এখনই জানতে পারছো যে কর্মবার্তা অনলাইন থেকে নোট নেবে ভাবছো, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা, বেঙ্গলি ভার্সনে রয়েছে, তোমরা যদি বেঙ্গলি ভার্সনে এক্সাম দিতে চাও বেঙ্গলি ভার্সনে নোট রয়েছে, সম্পূর্ণ এমসিকিউ আকারে রয়েছে, যদি নিতে চাও অবশ্যই নিয়ে পড়ো, এখান থেকে তুমি ভালো রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি।
খুব ভালো করে আমরা কোয়ালিটি মেনটেন করেছি এসএসসি সিএসএল এর নোটের। এসএসসি সিএসএল না, সবগুলো নোটেরই আমরা ভালো করে কোয়ালিটি মেনটেন করে থাকি, তবে এসএসসি সিএসএল এর নোট তুমি খুব ভালোভাবে আমরা রেডি করেছি, নিয়ে পড়ো, ভালো একটা রেসপন্স পাবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পিডিএফ নিতে পারবে। চলো নেক্সট রয়ে গেছি, দেখো এখন ওল্ড নোটিফিকেশানটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ওল্ড নোটিফিকেশানটা যে এসএসসি সিএসএল এর টায়ার ওয়ানের কথা 1 তারিখ থেকে বলা হয়েছে, বাট এখানে আবার তোমাদেরকে রিমাইন্ড করে দেওয়া হয়েছে যে তোমরা প্রিপারেশন করো, তোমাদের আগামী মাসের 1 তারিখ থেকে তোমাদের এক্সাম হচ্ছে, হাতে আর 20 থেকে 21 দিনের সময় রয়েছে, ঠিক আছে। পরবর্তী সময়ে তোমাদের এসএসসি এমটিএস, যেটা নাকি বিশাল পরিমাণ একটা ক্যান্ডিডেট, এসএসসি এমটিএসের জন্য অপেক্ষা করে আছো তোমরা। এসএসসি এমটিএস শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ করা হয়ে থাকে, জানো, এখানে ফিজিক্যালের কোনো ব্যাপার নেই। জানো তোমরা যারা পিএস ক্যাটাগরি রয়েছো বা যে কোনো সমস্যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা। সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ভালো রেগুলার জবের অপরচুনিটি রয়েছে এসএসসি এমটিএসের মাধ্যমেই শুধুমাত্র, ঠিক না। সুতরাং হিউজ পরিমাণে এসএসসি এমটিএসের জন্য ক্যান্ডিডেটরা অপেক্ষা করে থাকে এবং ভালো পরিমাণে একটা ভ্যাকেন্সি বেরোয়ার কথা রয়েছে 2024-25। তো সুতরাং এটা এই যে তোমাদের মে মাসের 7 তারিখ থেকে এটার ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, বাট এটা ইলেকশনের জন্য এটা পিছিয়ে গেছে। তোমরা সকলে জানো ইলেকশনের মাঝপথে কোনো ফর্ম ফিল আপ শুরু হবে না, যেটা হয়ে গেছে যেটা হবে না। সুতরাং এটার ফর্ম ফিল আপ আজকে থেকে কিছুদিনের মধ্যে যে কোনো টাইমে কিন্তু চালু হতে পারে, যে কোনো টাইমে স্টার্ট হতে পারে। তার জন্য কিন্তু তোমাদের রেগুলার ওয়েবসাইট ভিজিট করতে হবে, বা ওয়েবসাইট ভিজিট করার দরকার নেই, অবশ্যই আমাদের চ্যানেলটিকে রেগুলার ভিজিট করবে, আমরা তো অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। যে কোনো মোমেন্টে যে কোনো টাইমে কিন্তু এসএসসি সিএসএল এমটিএস এর ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে, ঠিক আছে। এবং তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে দিই, যেটা এসএসসির থেকেই জানানো হয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপে ডিলে হচ্ছে ডিউ টু ইলেকশন, বাট তোমাদের যে এক্সামের যে শিডিউল দেওয়া রয়েছে এসএসসির ক্যালেন্ডারে, যেটার এক্সামের শিডিউল সম্ভবত আগস্ট সেপ্টেম্বরে রয়েছে, এসএসসির এক্সামটা যাই হোক তোমরা একটু দেখে নেবে এক্সামের, ওই এক্সাম কিন্তু তোমাদের পিছিয়ে যাবে না, এটা সঠিক ডেটেই সঠিক টাইমেই কিন্তু হবে। ফর্ম ফিল আপ লেট হয়েছে, ডিলে হয়েছে, মানে পিছিয়ে গেছে ইলেকশনের কারণে, কিন্তু এক্সাম যে ডেটটা, যে টাইমে এক্সাম নেওয়ার কথা ছিল সেই টাইমেই কিন্তু হবে এক্সাম, এটা পিছিয়ে যাবে না। সুতরাং তোমাদের জন্য কিন্তু একটি মানে কি বলবো একটা গ্যাপ পিরিয়ড রয়েছে, যদি তোমরা এই সময়টাকে কাজে না লাগাও। বাট তোমরা ধরে নাও যে তোমরা ফর্ম ফিল আপ করে নিয়েছো, ফর্ম ফিল আপ করার পরে তোমাদের যে 2 মাস সময়, এই 2 মাস সময়টা কিন্তু তুমি এখন 2 মাস সময় তোমার চলছে, এই 2 মাসে যদি তুমি প্রিপারেশানটা না করো তাহলে কিন্তু দেখবে ফর্ম ফিল আপ করেছো, কিছুদিনের মধ্যে তোমাদের এক্সাম এসে পড়ছে, তো সুতরাং তোমার একটা সমস্যায় পড়ে যাবে। সুতরাং তুমি কিন্তু এখন থেকে ফর্ম ফিল আপ করো, এটা 100% শিওর যে এসএসসি ফর্ম ফিল আপ কিছুদিনের মধ্যে স্টার্ট হচ্ছে, 100% শিওর, এটা তোমরা ভেবে নাও। সুতরাং তুমি এখন প্রিপারেশানটা শুরু করে দাও জবরদস্তভাবে। আর এসএসসি এমটিএস এর ফর্ম জন্য ফুল কমপ্লিট নোটস সাজেশান আমাদের কাছে রয়েছে, তোমরা অনেকে নিয়ে নিয়েছো এসএসসি এমটিএস এর সাজেশান আমাদের থেকে, যারা নিতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। মনে রাখবে কোয়ালিটি, হাই কোয়ালিটি আমরা মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে তুমি, কর্মবার্তা এতটুকু তোমাদেরকে গ্যারান্টি দিতে পারে, ঠিক আছে। চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটাই ইনফর্ম করার ছিল যে তোমাদের 23-12 এক্সাম ডেট এগিয়ে আনা হয়েছে, এসএসসি সিএসএল এর যে এক্সামটা শিডিউল ডেটে হচ্ছে, তোমরা সঠিক প্রিপারেশান করো, এবং এমটিএস এর ফর্ম ফিল আপ কিছুদিনের মধ্যে স্টার্ট হচ্ছে, যেটা এসএসসি বিগ আপডেটের মধ্যে, বিগ নোটিশের মধ্যে, ইম্পর্টেন্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে তোমাদেরকে, আমরা এটা জানিয়ে দিলাম, ঠিক আছে। আর আরেকটি কথা বলি, তোমরা যারা গ্রামীণ ব্যাংকের জন্য প্রিপারেশান করছো গ্র্যাজুয়েশন যোগ্যতা, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, আমরা ভিডিও দিয়ে দিয়েছি কিভাবে ফর্ম ফিল আপ করবে, বা ফর্ম ফিল আপের লিঙ্কও দিয়েছি, আমাদের চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখে নাও, সঠিকভাবে ফর্ম ফিল আপটা করে নাও এবং প্রিপারেশান করে নাও, তোমাদের এক্সাম ডেট কবে হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জন্য ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে, A to Z নোটস রয়েছে, একদম হাই কোয়ালিটি মেনটেন নোট রয়েছে, তোমরা অনেকে নিচ্ছ, যারা নিতে চাও সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফই আমাদের কাছে রয়েছে, পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। সকলকে বেস্ট অফ লাক, সঠিকভাবে প্রিপারেশান করো, সব কিছু সঠিক সময়ে এক্সাম এখন থেকে হয়ে যাবে, ঠিক আছে। তোমরা ভাববে না যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের যা জবের কথা মানে বিশেষ করে বলছি, ভাববে না যে ডিলে হবে, কিছু ডিলে হবে না, ডিউ ডেটে ডিউ টাইমে, উইথ রেলওয়ের এক্সামগুলোও ডিউ ডেটে ডিউ টাইমে হবে। এখন তোমাদের ডিউভাবে সঠিকভাবে তোমাদের প্রিপারেশান করার দরকার, ঠিক আছে। আমরা তোমাদের সঙ্গে রয়েছি, কর্মবার্তা অনলাইন যেতটুকু হেল্পের প্রয়োজন আমার দ্বারা হয় আমি এতটুকু করবো, তোমরা সঙ্গে থাকো। তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করুনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন জয়েন সার্চ করে টেলিগ্রাম অ্যাপে অবশ্যই জয়েন করে নেবে, এখানে গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি হোয়াটসঅ্যাপ
গ্রুপও রয়েছে, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেটা তো জয়েন করে নেবে। আগামী কোনো আপডেটে দেখা হবে। আর রাত্রি 8টার সময় আমরা জিকেজিএসের ক্লাস করাচ্ছি, রাত্রি 8টার সময়। তোমরা যদি ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক, এসএসসি, সিএইচএল, এমটিএস বা অন্যান্য এক্সামের প্রিপারেশান করছো, এই ক্লাসগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং খুবই হেল্প করবে। রাত্রি 8টার সময় রেগুলার বেসিসে যদিও ক্লাসগুলো আসছে না, বাট এখন থেকে রেগুলার দিতে চেষ্টা করব। আজকে রাত্রেও ক্লাস থাকবে, তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।